চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছ্যাঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিমের নিজ উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। আজ সকালে 3 নং ওয়ার্ডের কলাকান্দা গ্রামে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশা জানান, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ছ্যাঙ্গারচর পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিম। ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মিঠু সরকারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মালেক খান, 4 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালি, 3 নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক ঢালি, সমাজসেবক খোকা ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ সরকার প্রমুখ। এ সময় ছ্যাঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হোসেন ফরাজি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ। আমি বিগত দিনে পৌরসভায় বিভিন্ন সময়ে করোনাকালীন সময়ে অনেকেই বলে গেছে, আমি ঘরে ছিলাম না। নুরুল আমিন রুহুল আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনার সাথে করে আমি প্রতিটি জায়গায় প্রতি মুহূর্তে মানুষের কাছে গিয়েছি, যতটুক আমার সাধ্য ছিল চেষ্টা করেছি। আমি যতদিন আছি বেঁচে আছি আমিও চাই আপনাদের এই গরিব দুঃখী মানুষের সাথে নিয়ে আমি সর্বদা আপনাদের সাথে থাকব। এই প্রচারটা আমার শীত বস্ত্র বিতরণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাসান কাইম চৌধুরী মঞ্চে উপবিষ্ট আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের